গুড ইভিনিং ভিউয়ার্স, আমি ইসমত জরিন চৈতি আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে আজকের আয়োজনে। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। চলুন আমার সাথে এক পলক ঘুরে আসি শোবিজের আলো ঝলমলে দুনিয়া থেকে। ওয়েলকাম টু অল লাক শোবিজ টুনাইট। শতাধিক হলে মুক্তি পাচ্ছে রাজনীতি, অবশেষে অভিনেতা বিক্রম গ্রেপ্তার, অগস্টে মুক্তি পাচ্ছে ভয়ঙ্কর সুন্দর, 21 জুলাই মুক্তি পাবে সিনেমা লিপস্টিক আন্ডার মাই বুরখা। এছাড়াও টয়লেট এক এক প্রেম কথা নিয়ে থাকবে একটি প্রতিবেদন, দেখার আমন্ত্রণ রইল। তবে শুরুতেই প্রতিদিনের মতো টুনাইট আপডেটস আজও আছে আপনাদেরই জন্য। এবারের ঈদে মাত করেছেন শাকিব অপুর জুটির রাজনীতি সিনেমাটি। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনা সিনেমা নবাব আর বস টুর চাপে ঈদে মাত্র 41টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় রাজনীতি। এবার দর্শকদের চাপে হল বাড়ছে রাজনীতির। আগামী 14 জুলাই শতাধিক সিনেমা হলে দেখা যাবে দেশীয় এই সিনেমাটি। আলোচনার কেন্দ্রবিন্দুতে নির্মাতা অনিমেষ আইচের ভয়ঙ্কর সুন্দর সিনেমাটি রয়েছে। গেল 3 ডিসেম্বর এই সিনেমার এক ঝলক প্রকাশ পায় ইউটিউবে। স্বল্প পরিসরে এই ভিডিওটি ইঙ্গিত দিয়েছে ভয়ঙ্কর সুন্দর সিনেমাটি মুক্তির পর বাজিমাত করবে। আর এবার সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগস্টের মুক্তি পেতে যাচ্ছে পরমব্রত ও ভাবনার ভয়ঙ্কর সুন্দর। কলকাতার আলোচিত মডেল সোনিকা সিং চৌহানের মৃত্যুর ঘটনার অভিযুক্ত অভিনেতা বিক্রম চ্যাটার্জিকে গ্রেফতার করা হয়েছে। বেশ কিছুদিন ধরে তিনি পলাতক ছিলেন বলে জানা যায়। ভারতীয় একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, 6 জুলাই রাত 12:30 নাগাদ কলকাতার কসবার একটি শপিং মলের সামনে থেকে বিক্রমকে গ্রেফতার করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ও টালিগঞ্জ থানার পুলিশ। গত 29 এপ্রিল ভোর রাতে দক্ষিণ কলকাতার রাসবিহারী এভিনিউ লেক মলের সামনে গাড়ি দুর্ঘটনায় মারা যান কলকাতার সুপার মডেল সোনিকা সিং চৌহান। এই সময় গাড়ি চালাচ্ছিলেন অভিনেতা বিক্রম চ্যাটার্জি। এরপর টালিগঞ্জ থানার পুলিশ ও কলকাতা